ফাহাদ রশিদ তাজবির আপনি অ্যারি থেকে লিখেছেন ক্রিকেট খেলার জার্সি পরিধান করে নামাজ পড়ে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এরকম কোনো পোশাক পরে আতায়তা করা উচিত নয় যেটা পরে আমরা সম্ভ্রান্ত কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাই না গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস কোনো মজলিসে যাই না কোরআন করিমে আল্লাহ তালা বলেছেন ইয়া বানি মসজিদ তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর সৌন্দর্য গ্রহণ করা অর্থাৎ সুন্দর পোশাক পরিধান করে জন্য এরকম পোশাক পরে সালাতাদের করা সালাতের সাথে যায় না সালাতের প্রতি আপনার যে আমাদের সম্মান প্রদর্শন থাকার কথা বা যে শ্রদ্ধা বোধ থাকার কথা সেটার সাথে সঙ্গতিপূর্ণ হয় না যেই পোশাকের মাধ্যমে আমরা মানে আমাদের যেটা আমাদের খেলার পোশাক বা জাতীয় তবে নামাজ হয়ে যাবে এরকমটি নিয়মিত করা অনুচিত রাইসা আলম আপনি লিখেছেন আমার মায়ের একটি প্রশ্ন ছিল পনেরো বছর আগে আমার মা লাইগেশন করেছিলেন বাবার অনুমতিতে তখন গুনা সম্বন্ধে তিনি কিছুই জানতেন না এখন ডাক্তার বলছেন অপারেশন করতে গেলে রিস্ক হবে এখন তার করণীয় কি এখন এসতেকফার করতে হবে এছাড়া তার বিশেষ কোনো করণীয় নেই স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সরিয়ে যায় নয় তিনি জানতেন না না জানার কারণে করেছেন এখন আল্লাহ কাছে নিজের এই কর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকবেন ইসা আল্লাহ আশা করা যা আল্লাহ তারা তাকে মাফ করবেন বিধিমণি একদিকে আপনি লিখেছেন আমার শাশুড়ি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমার ফ্যামিলিকে আমাকে অপমান করে আমি আর সহ্য করতে পারছি না স্বামীকে সব কথা বলার সাহস পাই না এখন আমি কি করব বোন আপনি সবর করুন ধৈর্য ধারণ করুন শাশুড়ি আজবন বেঁচে থাকবে না আর মানুষ মানুষকে কষ্ট দেয় তার অজ্ঞানতার কারণে তার মূর্খতার কারণে তিনি না জানিয়ে এমনটি করছেন আল্লাহ তাল্লাহ তাকে হেদায়েত দান করুন অন্যদেরকে দিয়ে পারলে বোঝাবেন আর সবর করবেন মনে রাখবেন সবরের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত মানুষকে দিবেন কত বিপদ মানুষকে সহ্য করতে হয় আপনার হয়তো একদিক থেকে আল্লাহ তালা অশান্তি রেখেছেন আবার অনেক দিক থেকে আল্লাহ তালা সুখে রেখেছেন যথাসম্ভব সবর করবেন এবং ধীরে ধীরে নিজের স্বামীকে আপনি খুলে বলার চেষ্টা করবেন তার মাধ্যমে সংশোধনের উদ্যোগ নেবেন যাতে করে এরকম কষ্ট থেকে আমাদের অনেক বোন এরকম কষ্টে আছেন তাদেরকে আল্লাহ হেফাজত করুন আপনাকে আল্লাহ মুক্তি দান করুন আমরা আর আরবের কাছে পেশ করছি মাসুম আহমেদ আপনি লিখেছেন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি কিন্তু ইদানিং আমার দিন শেখার প্রতি আগ্রহ বেড়েই চলেছে জেনারেল পড়াশোনার বই পড়তে একদমই মন চায় না কিন্তু আমার পরিবার সেটা কোনোভাবেই মানতে রাজি নয় তারা চান জেনারেল পড়াশোনা ঠিক রেখেই যতটুকু দিন পালন সম্ভব হয় ততটুকু যেন করি কিন্তু আমার পরিপূর্ণ দিনের পথে থাকতে চায় এখন আমার করণীয় কী ভাই মাসুম আহমেদ আপনার পারিবারিক অবস্থা আপনার অবস্থান এগুলো সবগুলোকে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাথে আপনি বিস্তারিত খোলাসা কথা বলি যার মধ্যে বিচক্ষণতা আছে সময় সচেতন যিনি বাস্তবতাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে পারেন এরকম একজন আলমের সাথে পরামর্শ করে একজন দিনদার মানুষের সাথে পরামর্শ করে বরং একাধিক মানুষের সাথে পরামর্শ করে আপনি নিশ্চয়ই সবচেয়ে সব সুবিধা হবে আমি আপনার পুরো অবস্থা না জেনে শুধুমাত্র আপনার এতটুকু কথা শুনেই আপনাকে আমি কোনো গাইড করা কোনো পথ নির্দেশ করাটা আমি সমীচীন মনে করছি না তবে একটি মৌলিক কথা বলে রাখি যে জেনারেল শিক্ষা সেকুলার শিক্ষা যে ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থাতে মানুষ দিন বিমুখ হয়ে যায় এই শিক্ষা মানুষকে দিন বিমুখ হতে বরং সহায়ক হয় তো সেই কারণে আপনি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আপনার দিনকে টিগায় রাখার প্রয়োজন দিনই শিক্ষা আপনাকে আলাদা বিশেষ গুরুত্বের সাথে অর্জন করতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি বিপদগামিতার হাত থেকে ইনশা আল্লাহ রক্ষা পাবেন আদারওয়াইজ আপনার দেখা যাবে যে আপনি শিক্ষার নামে দিন থেকে দূরে সরে গেছেন অথবা আপনাকে আমরা মৌলিকভাবে পরামর্শ দিতে পারি আপনার পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি দিনই শিক্ষাকে আপনি কন্টিনিউ করেন এবং সেই পরিবেশে নিজেকে ইমানের উপরে তাকোয়ার উপরে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন এছাড়া আপনার পুরো পরিস্থিতি আরও ডিটেল বলে কোনো আলমের কাছ থেকে আপনি সমাধান নিতে পারলে সেটি হবে সবচেয়ে সেফ আপনার জন্য